কোন অমুসলিমকে কোরআনুল করিম গিফট করা হাদিয়া দেওয়া জায়েজ আছে কিনা জানালে উপকৃত হব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই। আমাদেরকে জানতে হবে হাদিয়ার লেনদেন করা মুসলমানদের মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত। তবে কোন অমুসলিমকে যদি মানবিকতার দৃষ্টিকোণ থেকে কখনো কিছু দিতে হয় তাহলে সেটা দেওয়া যেতে পারে, আর যদি কোরআনুল করিম তার হেদায়তের লক্ষ্যে তাকে উপহার দেওয়া হয় তাহলে সেটাও দেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে তাকে কোরআনুল করিম দেওয়ার কারণে সে যথাযথ পবিত্রতা সংরক্ষণ করে কিনা তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখতে হবে। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন।